পৃথিবীর বুকে 1,47,570 বর্গ কিলোমিটার একটি ভূখণ্ড বাংলাদেশ, 4,427 কিলোমিটার সুদীর্ঘ সীমারেখা তার। একদল সাহসী সন্তান জীবন বাজি রেখে দিন রাত 24 ঘন্টা সদা প্রস্তুত থাকে এই সীমান্ত রক্ষায়। ভয়ঙ্কর জলপথকে রাস্তা বানিয়ে কখনো গহীন জঙ্গল ঘেরা সুন্দরবনের ভয়াবহ সীমান্ত জলপথ, কখনো থানচির বিপদসংকুল পথ, মৃত্যু যেখানে প্রতিনিয়ত হাতছানি দেয়, আবার অরক্ষিত মায়ানমারের সীমান্তে নিজের জীবন বাজি রেখে যারা দেশকে দেয় নিরাপদ সুরক্ষা, যাদের বুক চিরে বেরিয়ে আসে একটিমাত্র শব্দ, একটি প্রতিধ্বনি, আমি যোদ্ধা, হার নামানা বীর যোদ্ধা, আমি অতন্দ্র প্রহরী। বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্তের অতন্দ্র প্রহরী। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে সুদীর্ঘ 222 বছরের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস। 1795 সালের 29 জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে এই বাহিনী যাত্রা শুরু হয়। 1861 সালে নাম রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস। 1891 সালে নতুন নামকরণ করা হয় বেঙ্গল মিলিটারি পুলিশ। 1920 সালে নাম করা হয় ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। 1947 সালে এর নাম রাখা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 25 মার্চের কালো রাত্রিতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী পিলখানার বিডিআর সদর দপ্তর আক্রমণ করে নিরস্ত্র ঘুমন্ত ইপিআর বাঙালি সেনাদের উপর চালাতে থাকে নির্বিচারে হত্যা। এরই মধ্যে বঙ্গবন্ধু স্বাধীনতার বার্তা ইপিআর সদর দপ্তর পিলখানা থেকে সুবেদার মেজর শওকত আলী ওয়্যারলেস যোগে পৌঁছে দেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা প্রচারকালে ইপিআরের সুবেদার মেজর শওকত আলীকে পাক বাহিনী ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে অত্যাচার করে হত্যা করে। শহীদ হন তিনি। মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে মুক্তিকামী বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইপিআরের 12,000 বীর বাঙালি সৈনিক সম্মুখ যুদ্ধ, গেরিলা যুদ্ধ ও আত্মঘাতী আক্রমণ সহ অসংখ্য দুর্ধর্ষ অপারেশন পরিচালনা করতে থাকে। মহান মুক্তিযুদ্ধে অপরিসীম বীরত্বের জন্য শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ও শহীদ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফকে প্রদান করা হয় সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব বীর শ্রেষ্ঠ পদক। এছাড়া 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 77 জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 1972 সালের 3রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এই বাহিনীকে পুনর্গঠন করে নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস। মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ এই বাহিনীকে 2008 সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। দেশের সীমান্তরক্ষী বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় সংসদে বর্ডার গার্ড আইন 2010 পাশ ও কার্যকরের পর এবার ব্যাপক উন্নয়ন সাধন করা হয় এবং এই বাহিনীর নামকরণ করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এই বাহিনীর নতুন পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন এবং মনোগ্রাম উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন পথচলা। বর্তমানে এই বাহিনীতে চট্টগ্রাম, সরাইল, যশোর, রংপুর ও রামুতে 5টি রিজিয়ন সদর দপ্তর, 16টি সেক্টর, 52টি ব্যাটালিয়ন, 547টি বর্ডার আউটপোস্ট বিওপি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এখন সীমান্তের অতন্দ্র প্রহরী। দেশ সুরক্ষায় নিবেদিত প্রাণ এমন সাহসী মেধাবীরাই হতে পারে এই বাহিনীর গর্বিত সদস্য। বি
বিজিপিতে রয়েছে অত্যাধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা। এভাবেই পিটিও ড্রিলের মাধ্যমে গড়ে ওঠে শারীরিক ও মানসিক সক্ষমতা অর্জন, অর্জিত হয় নৈতিক ও মানবিক গুণাবলীর সমন্বয়ে সামাজিক দায়িত্বশীলতা, আর এভাবেই শুরু হয় হালকা অস্ত্রের প্রশিক্ষণ। দক্ষতা অর্জন করে ভারী অস্ত্র পরিচালনা, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি পিএসসি পি ইঞ্জ, সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। বিজিবি দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদর দপ্তরে বিজিবি সৈনিকদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং এই বাহিনী সার্বিক অবস্থা বিশ্লেষণ করে উন্নয়নের জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। সীমান্তের অতন্ত্র প্রহরী 24 ঘন্টা অব্যাহত রেখেছে তাদের বিরামহীন টহল ব্যবস্থা। এভাবেই কখনো নিঃশব্দে পায়ে হেঁটে টহল, কখনো সাইকেলে টহল, কখনো মোটর সাইকেলে টহল, আবার কখনো পিক আপ ভ্যানে টহল। কোহিন সুন্দরবন অরক্ষিত নাফ নদীতে স্পিড বোটে টহল অব্যাহত রেখে নিশ্চিত করেছে নিশ্চিত্র নিরাপত্তা। টেকনাফ মায়ানমার সংলগ্ন অরক্ষিত নাফ নদী, ইয়াবা পাচারকারীদের স্বর্গরাজ্য। আমাদের বীর সেনারা জীবন বাজি রেখে এভাবেই জাল পেতে রেখেছে। বিজিবির অপ্রতিরোধ নিরাপত্তা ব্যবস্থায় কমে আসছে ইয়াবা সহ অবৈধ পণ্যের অনুপ্রবেশ। এভাবেই জনপ্রতিনিধির সামনে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয় সর্বনাশা ইয়াবা, ফেন্সিডিল সহ সকল ধরনের নেশাদ্রব্য। অপরাধী যতই কৌশলী হোক না কেন, বিজিবির নিশ্ছিদ্র নজরদারি বেষ্টনী ভেদ করে নারী ও শিশু পাচার বর্তমানে একেবারেই অসম্ভব। সীমান্তবর্তী যে কোনো অপহরণ প্রতিরোধে সীমান্তে অতন্ত্র প্রহরী সদা প্রস্তুত। গহীন সুন্দরবনে যে কোনো ধরনের অপহরণ হলে এভাবেই জীবন বাজি রেখে তারা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার তৎপরতায়।
সীমান্তবর্তী এলাকায় জঙ্গি তৎপরতায় নির্মূলে বিজিবি বিশেষ ভূমিকা পালন করে আসছে। ভয়াবহ বিপদকে গায়ে মেখে বিজিবি সেনারা দুর্গম পথে এভাবেই এগিয়ে চলে জঙ্গি দমনে। বিজিবির রয়েছে প্রশিক্ষিত ডগ স্কোয়াড, ডগ স্কোয়াড যে কোনো ধরনের চেকিং এর ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে। সীমান্তে নির্ধারিত ক্যাটেল করিডোরে বিজিবি রয়েছে কঠিন নজরদারি। ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে নারী বিজিবির অংশগ্রহণ ভিন্ন মাত্রা সৃষ্টি করেছে, যাতে কোনোভাবেই নারী ও শিশু পাচার বা কোনো পণ্য পাচার না হতে পারে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো সহায়তা প্রদান করছে। কখনো দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ, মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে বিজিবি যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে, যা বিশ্ব মানবতার ইতিহাসে মাইল ফলক। নিপীড়িত নির্যাতিত বাস্তুহারা রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা, রেজিস্ট্রেশন কার্ড সহ বহুবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট প্রবর্তনের লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তির বর্ডার সার্ভিলেন্স ডিভাইস স্থাপন করা হচ্ছে। সীমান্তে রাত্রিকালীন টহলের জন্য নাইট ভিশন গগলস ব্যবহার, সার্চ লাইট, আধুনিক ওয়াচ টাওয়ার, ড্রোন ও ডিজিটাল পদ্ধতিতে সকল টহল দলের অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে। বিজিবি সদর দপ্তর থেকে সীমান্তের কার্যক্রম সরাসরি মনিটরিং ও তাৎক্ষণিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে পিলখানায় ডিজিটাল কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘ পথ পরিক্রমায় সততা, নিষ্ঠা আর দক্ষতার সাথে দেশের সীমান্ত রক্ষার কঠিন দায়িত্ব পালন করে চলেছে অকুতোভয় বীর সৈনিকের সাহসিকতায়। দেশের প্রতি অপরিসীম আনুগত্য নিয়ে জাতীয় স্বার্থ ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত দৃঢ়প্রত্যয়ী এই বাহিনী বিজিবি আমাদের গর্ব, আমাদের অহংকার। সীমান্তের অতন্ত্র প্রহরী, এভার ভিজিলেন্ট সেন্টিনেল অফ দ্য বর্ডার।